বিডিও অফিসে এআইকেকেএমএসের পক্ষ থেকে গণঅবস্থান ও ডিপোর্টেশন। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বিডিও অফিসে আজ সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের এআইকেকেএমএস এর পক্ষ থেকে আবাস যোজনা প্লাস প্রকল্পে বঞ্চিতদের নাম যুক্ত করা, 100 দিনের বকেয়া মজুরি দ্রুত প্রদান করা, আধার কার্ড ও ফিঙ্গারপ্রিন্টের অজুহাতে রেশন কার্ড বাতিল না করার দাবিতে গণঅবস্থান ও ডিপোর্টেশন প্রদান করা হয়। ময়না থেকে সুজিত মণ্ডলের রিপোর্ট, দেখুন নিউজ ময়না লাইভ। আবাস যোজনা পাঁচ 2022-23 প্রকল্পে গোটা রাজ্যের সাথে আমাদের কত হাজার হাজার গরিব মানুষ এই সুযোগ থেকে বঞ্চিত। যখন লাগামহীন মূল্য বৃদ্ধি ও দুর্নীতির জালে গোটা সমাজ জীবন অতিষ্ঠ, তখন মহামান্য শাসক দলগুলো এক বছরের আগে বা বর্তমান তারা তাদের দলীয় মদত পুষ্ট তাদের মানানসই লোকদের খানিকটা সুযোগ সুবিধা দিল, যেখানে অনেক অবৈধ লেনদেনের সম্পর্ক আছে ও ছিল। তা সত্ত্বেও যে হাজার হাজার মানুষ বঞ্চিত থাকল এই ন্যায্য আবাস যোজনার সুযোগ থেকে, আমরা মনে করি দুবার কৃষক আন্দোলন ছাড়া এই অন্যায় বন্ধ করা যাবে না। সেজন্য আমরা সারা ভারত কিষাণ ক্ষেত মজুর সংগঠনের ময়না শাখার পক্ষ থেকে সমগ্র ব্লক জুড়ে একটি আহ্বান রেখেছিলাম সমস্ত বঞ্চিত মানুষদের এই আবাস যোজনা পাঁচ 2022-23 প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করতে হবে। যারা যথার্থ গরিব মানুষ তাদের এই সুযোগ থেকে বঞ্চিত করা চলবে না, বঞ্চিত করা চলবে না। অসহায় জব কার্ড হোল্ডারদের যারা এক বছরের কাছাকাছি প্রতিটি বাড়ি 20টা 25টা 30টা করে হাজিরার দাম পাননি, 5,000-7,000 করে টাকা বাকি, এই গরিব মানুষগুলো হাজিরা কাটছিল 100 দিন প্রকল্পে। তারা কি আশা করছিল গভর্নমেন্ট তাদের দাম দেবে না, কোনো সদুত্তর দেবে না? আবার অন্যদিকে যখন করোনা লকডাউনে গোটা দেশ অর্থনীতি বিপন্ন, গরিব মানুষ আরো বিপন্ন, তাদের বিনা পয়সা রেশন দেওয়ার থেকে বঞ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট ও আধার কার্ড না থাকার অজুহাতে রেশন কার্ড বাতিল করা হচ্ছে। আমরা এআইকেকেএমএসের পক্ষ থেকে মনে করি এটা গরিব মানুষের বিরুদ্ধে একটা মগ্ন অত্যাচার ছাড়া কিছু নয়। তাই আসুন বন্ধুগণ, দুবার কৃষক আন্দোলনের চাপে এই শাসক দলগুলোর এই বেআদবির বিরুদ্ধে কার্যত গণপ্রতিরোধ কিষাণ প্রতিরোধ করে তুলুন। মধ্যে বিডিও সাহেবের কাছে এই দরখাস্তগুলো জমা দেব এবং 100 দিনের বকেয়ার টাকা অবিলম্বে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতি চাইব, না হলে কিন্তু বিক্ষোভ চলবে, প্রয়োজনে রাস্তা অবরোধ হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই প্রশাসনকে তার সুষ্ঠু জবাব দিতে হবে। আজকে যেভাবে নির্বাচনী পুঁজি সংগ্রহের জন্য তারা ইতিমধ্যে পঞ্চায়েতে ডেকে ডেকে দরখাস্ত দিচ্ছে, তাহলে কেন আজকে জমা দেওয়ার নাম নতুন করে সার্ভে করে তাদের যথার্থ সুবিধা দেওয়া যাবে না? এ জবাব প্রশাসনকে দিতে হবে।